তখন বিক্রি করতে পারে। এই জন্য স্যার শোনা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার, শোনা যাচ্ছিল না এতক্ষণ? স্যার শোনা যাচ্ছে? হ্যালো স্যার, এখন শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ তোমরা না? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ওয়াইফাই মানে যাতায়াত করতেছে আর কি, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বললাম যে একটা অ্যানিমাল কে যখন আমরা ইন্সপেকশন করব, সমস্ত কার্কাস এর পোর্শন এবং অর্গান গুলোকে একসঙ্গে রাখবো। কি জন্য একসঙ্গে রাখবো? যদি আমরা আলাদা আলাদা করে ডিসপাস করে দেই, তাহলে তারা মিট সেলার বা ট্রেডার্স তারা কি করতে পারে, অ্যাডাল্ট্রেশন করতে পারে, একটার সঙ্গে আরেকটা মিশাই ফেলতে পারে। এই জন্য একটা কার্কাসের সমস্ত পার্ট একসঙ্গে পাস করতে হবে আর কি। সেই কথাটাই আমরা এখানে বলছি যে অল অর্গানস এন্ড কার্কাস পোর্শন শুড বি কেপ্ট টুগেদার এন্ড কোরিলেটেড ফর ইন্সপেকশন বিফোর দে আর রিমুভড ফ্রম দা স্লটার ফ্লোর। এটা যেটা আমি বললাম আর কি, যে স্লটার ফ্লোর থেকে নিয়ে যাওয়ার আগে সমস্ত পার্ট একসঙ্গে রাখতে হবে, তাহলে পরে অ্যাডাল্ট্রেশনটা প্রিভেনশন করা সম্ভব। তো আমরা যদি একটু সামারাইজ করি, তাহলে কি পোস্টমর্টেম ইন্সপেকশন কখন আমরা করব? জাস্ট একটা অ্যানিমেলকে স্লটার করার পরে আমরা ব্লিডিং করব, ড্রেসিং করব, তারপরে যত দ্রুত সম্ভব পোস্টমর্টেম ইন্সপেকশন করব। এবং পোস্টমর্টেম ইন্সপেকশনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সমস্ত পার্ট একসঙ্গে পাস করতে হবে। ইন্সপেকশন করব পার্ট বাই পার্ট, কিন্তু আমরা একসঙ্গে পাস করে দেবো, পার্ট বাই পার্ট পাস করব না আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি যে অবজেক্টিভস, আমরা কেন কেন পোস্টমর্টেম ইন্সপেকশন করব। তো অবজেক্টিভস গুলো তো কিছুটা অ্যান্টিমর্টেম ইন্সপেকশনের অবজেক্টিভ যেরকম, পোস্টমর্টেম ইন্সপেকশনের অবজেক্টিভস একই। অ্যান্টিমর্টেম ইন্সপেকশন বলি, পোস্টমর্টেম ইন্সপেকশন বলি, দুটারই উদ্দেশ্য হলো, মেজর উদ্দেশ্য হলো যে আমরা ডিজিজ ফ্রি অ্যানিমেল স্লটার করব। ডিজিজ ফ্রি অ্যানিমেল আমরা হিউম্যান 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 কনসাম্পশনের জন্য মার্কেটে সাপ্লাই করব। এই কথাগুলো এখানে বিভিন্ন ভাবে লেখা আছে আর কি। যেমন হচ্ছে প্রথম অবজেক্টিভ ছিল টু ডিটেক্ট দা সুইটেবিলিটি অফ মিট ফর হিউম্যান কনজামশন। পোস্টমর্টেম ইন্সপেকশনের প্রথম একটা বড় একটা কাজ হবে, যে কাজটা হলো যে হিউম্যানের খাওয়ার উপযোগী কিনা, মিট যে মিট গুলো আমরা পাবো সেই মিট গুলো হিউম্যান কে আমরা খাওয়াইতে পারবো কিনা, খাওয়াইলে পরে কোনো ধরনের প্রবলেম হবে কিনা, এই জিনিসটা ডিটেক্ট করাই হচ্ছে পোস্টমর্টেম ইন্সপেকশনের প্রথম অবজেক্টিভ। দ্বিতীয় অবজেক্টিভ আছে টু প্রিভেন্ট মিট অ্যাডাল্ট্রেশন। টু প্রিভেন্ট মিট অ্যাডাল্ট্রেশন, অ্যাডাল্ট্রেশন কথাটা হলো ভেজাল দেওয়া আর কি। এখানে যেটা বলছি যে ভেজাল মানে তোমার হলো, আমরা সাধারণত মার্কেটে তোমরা অনেক সময় শুনে থাকবা যে আমাদের দেশে গরুর মাংস বলে মহিষের মাংস বিক্রি করে, অথবা খাসির মাংস বলে ভেড়ার মাংস বিক্রি করে, এই এই জিনিসগুলোকে বলা হয় অ্যাডাল্ট্রেশন। আবার এরকম হতে পারে যে তোমরা জানো যে মিটের মধ্যে কিছু পরিমাণে স্লটার করার পরে তারা ইনজেকশনের মাধ্যমে হোক অথবা জুগুলার ভেইনের মাধ্যমে হোক প্রচুর পরিমাণে পানি প্রবেশ করানোর চেষ্টা করে, পানি ইন্ট্রোডাকশন করে আর কি কার্কাসের মধ্যে। এতে কি হয়, মাসেল বা টিস্যুগুলোর মধ্যে পানি কিছু ঢুকে যায়, সেই পানির ওজন, এটার মাধ্যমে তারা মিটের ওজনটা বৃদ্ধি করে। এই ধরনের কাজগুলোকে বলা হয় অ্যাডাল্ট্রেশন। এগুলো যেন করতে না পারে সেই জন্য পোস্টমর্টেম ইন্সপেকশনটা করা হয় আর কি। যে কোনো ধরনের অ্যাডাল্ট্রেশন, যে কোনো ধরনের তোমার যে কোনো ধরনের ভেজাল যেন যুক্ত করতে না পারে সেই জন্য আমরা পোস্টমর্টেম ইন্সপেকশনটা করি আর কি। এরপরে আরেকটা পয়েন্ট হলো টু এনশিওর প্রপার প্রসেসিং, প্যাকেজিং অ্যান্ড লেবেলিং। পোস্টমর্টেম ইন্সপেকশনের আরেকটা উদ্দেশ্য হলো, তোমরা যদি অনেক সময় শুনবা যে বাজারে জবাই করছে, বাজারে জবাই করছে কাউ, কিন্তু ঝুলাই রাখছে বুলের স্ক্রটাম। বুলের স্ক্রটাম দিয়ে একটা ধর, একটা হয়তো কাউ জবাই করছে আর একটা বুল জবাই করছে, দুইটাতেই দেখাচ্ছে যে এটা এটা বুলের মাংস, ষাঁড়ের মাংস, এটা গাভীর মাংস নয়। এরকম ছাগলের ক্ষেত্রে এরকম বলে যে এটা খাসির মাংস।
কুকুরের মাংস না, এরকম আর কি। এই লেভেলিংটা বা প্যাকেজিং বা প্রসেসিং এর সময় এই জিনিসগুলো ওরা করতে পারে, তো এইটা প্রিভেন্ট করার জন্য পোস্টমর্টেম ইন্সপেকশন করা হয় আর কি, টু এনশিওর প্রপার প্রসেসিং প্যাকেজিং এন্ড লেভেলিং। মানে গাভী জবাই করে যেন সার বলতে না পারে, সেটাও আমরা এখান থেকে প্রিভেন্ট করা সম্ভব আর কি। আচ্ছা, তারপরে হলো টু প্রোটেক্ট দ্য পাবলিক হেলথ এন্ড শেয়ারিং দ্য কার্কাস আর হোলসাম। হোলসাম মানে হচ্ছে ফ্রেশ। তো আমি এটা কিছুক্ষণ আগেই বলছি যে আমরা কনজিউমার বা কাস্টমারকে যে মিটটা দিব, সেই মিটটা যেন হিউম্যান হেলথে কোনো ডিজিজ স্প্রেড করতে না পারে, এই জন্য এই পোস্টমর্টেম করা হয়। আর সর্বশেষ হলো কোঅর্ডিনেটিং অল দ্য কম্পোনেন্টস অফ অ্যান্টিমর্টেম অ্যান্ড পোস্টমর্টেম ফাইন্ডিংস টু মেক এ ফাইনাল ডায়াগনোসিস। পোস্টমর্টেম ইন্সপেকশনটা আমরা কেন করব, এটার একটা আরেকটা মূলত একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে অ্যান্টিমর্টেম ইন্সপেকশনে কি কি ফাইন্ডিংস পেলাম, পোস্টমর্টেম ইন্সপেকশনে কি কি ফাইন্ডিংস পেলাম, এটার উপর ভিত্তি করে আমরা একটা ফাইনাল ডায়াগনোসিস করব যে এটা পাস হবে নাকি সাসপেক্ট হবে নাকি কন্ডেম করব আর কি। পোস্টমর্টেম ইন্সপেকশনে এটা একটা বড় উদ্দেশ্য যে অ্যান্টিমর্টেম ইন্সপেকশন বা বিফোর ডে তে যে ইন্সপেকশন করে যে আমরা ফাইন্ডিংস গুলো পাইছি, পোস্টমর্টেম ইন্সপেকশন যে ফাইন্ডিংস গুলো পাইলাম এটার উপর ভিত্তি করে আমরা একটা ফাইনাল ডিসিশন নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের অবজেক্টিভস অফ পোস্ট মর্টেম ইন্সপেকশন। এই দুইটা টপিকস নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? ডেফিনেশন এবং অবজেক্টিভস এ কোনো প্রশ্ন আছে, কোয়ারি আছে তোমাদের? মনে হয় নাই স্যার। হ্যাঁ মনে হয় নাই। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আসি মেথডস, মেথডস অফ পোস্ট মর্টেম ইন্সপেকশন। চারটা পদ্ধতি পোস্ট মর্টেম ইন্সপেকশনের, চারটা পদ্ধতি। তো এই চারটা পদ্ধতি মধ্যে যেটা হলো প্রথম পদ্ধতি সেটা হলো সাইট অর ভিশন। আমরা অর্গানোলেপটিক টেস্ট একটা কথা শুনছিলাম, তোমরা তোমাদের মনে আছে কিনা, মিড টেকনোলজি অর্গানোলেপটিক টেস্ট একটা কথা বলছিলাম যে কিছু কমন সেন্স ব্যবহার, আমাদের যে সিক্স সেন্স আছে, সিক্স সেন্স ব্যবহার করে আমরা কিছু টেস্ট করতে পারি। সেটার একটা ভালো এক্সাম্পল হলো এক নাম্বার যে টেস্টটা মেথডটা, সেটা হলো সাইট অর ভিশন। সাইট অর ভিশন এটা আমাদের একটা কমন সেন্স ব্যবহার করে আমরা অ্যানিমেলের মিটের কোয়ালিটি আমরা ডিটেক্ট করতে পারবো। যেমন হতে পারে যে অবজার্ভিং এ ডিজিজ লেশন, অ্যাবসেস, টিউমার, মিটের বা কার্কাসের কোনো অংশে যদি অ্যাবসেস থাকে, কোনো ঘা থাকে, কোনো টিউমার থাকে, এটা সাধারণত চোখ দিয়ে দেখেই আমরা বুঝতে পারবো। এই জন্য বলা হয়েছে যে পোস্টমর্টেম ইন্সপেকশন বা মেথডের মধ্যে প্রথম মেথডটা হচ্ছে কমন সেন্স ব্যবহার করবো আমরা, সিক্স সেন্স, চোখ দিয়ে দেখবো আগে। এটার পাশাপাশি আমরা আর কি দেখতে পারি, কালারটা দেখতে পারি মিটের, আমরা স্পেসিফিক মিটের কিছু কালার থাকে, সে কালার গুলো আমরা দেখতে পারবো আর কি। ঠিক আছে, কালার দেখে দেখা যাচ্ছে নর্মাল কালার থেকে যদি রেভিয়েশন হয় যে মিট যে কালার হওয়ার কথা, যেমন আমরা জানি যে বাফেলো মিট একটু ডার্ক হয়, ডার্ক কালার, তো সেটা যদি ব্ল্যাকিশ হয়ে যায়, এক্সেসিভ ব্ল্যাকিশ হয়ে যায়, অথবা আমরা জানি যে পিগ বা পর্কের মিট গ্রে কালার বা হোয়াইটিশ কালার হয়, হোয়াইটিশ কালার হয়, সেটা যদি ডার্ক কালার হয়, এটা আমরা চোখ দিয়ে দেখেই বুঝতে পারবো। ঠিক আছে, এই ধরনের যে ইন্সপেকশন গুলো সেই ইন্সপেকশন মেথডটাকে বলা হচ্ছে সাইট অর ভিশন ইন্সপেকশন, পোস্টমর্টেম ইন্সপেকশন, জাস্ট চোখ দিয়ে দেখে আমরা করতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা যেটা হতে পারে স্মেল, এটা একটা আমাদের সিক্স সেন্সের ব্যাপার। অনেক সময় দেখা যায় যে ইউরিনের অর্ডার থাকে, যখন যদি কখনো ইউরিমিয়া কোনো অ্যানিমেলে হয়, অথবা কোনো জায়গায় পচে গেছে বা কোথাও কোথাও কোনো অ্যাবসেস আছে বা ভিতরে বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে অ্যাবসেস আছে, তাহলে সেখানে যদি পচে যায় সেখান থেকে একটা ব্যাড স্মেল তৈরি হবে মিট থেকে, তখন নর্মাল যে একটা গন্ধ সেই গন্ধ না হয় একটা পচা গন্ধ আসতে পারে যদি কোনো কারণে মিট নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেই জিনিসটা আমরা স্মেলিং টেকনিকের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এরপরে আরেকটা টেকনিক বলা হয়েছে ফিল, ফিল ফিল এবং হিয়ারিং দুইটা শব্দ। এটা তোমরা যদি তোমাদের জেনারেল মেডিসিন বা অন্য কোনো সাবজেক্টে পালপেশন, পারকাশন এরকম কথা তোমরা শুনছো কিনা? জি স্যার। শুনছো না?
পালপেশন হলো ফিলিং, ফিল করার চেষ্টা করা, হাত দিয়ে চাপ দিয়ে দেখা আর কি। হাত দিয়ে যেমন আমরা একটা অ্যানিমেলের ইডিমা হয়েছে কিনা, ইডিমা, ইডিমা হইলে আমরা কি করি, হাত দিয়ে প্রেশার দেই, প্রেশার দিলে ওখানে গর্ত তৈরি হয়, যেটাকে আমরা বলি ফিট অন প্রেশার। এটা হলো একটা পালপেটিং টেকনিক্স। আর আমরা কোনো শব্দ, হার্টের সাউন্ড শুনতে চাই, লাংসের সাউন্ড শুনতে চাই, তখন সেটাকে আমরা একটা যন্ত্র ব্যবহার করি, স্টেথিস্কোপ ব্যবহার করে যেটা শুনি, সেটাকে বলা হয় অস্কালটেশন। অস্কালটেশন সেটাকে বলা হয় হিয়ারিং টেকনিক আর কি, শোনা, শব্দ শোনা। তো এখানে যেটা হয়েছে, ফিলটা হলো মূলত পালপেশন, আর হিয়ারিং যেটা আমরা বলতেছি সেটা হলো পারকাশন, শব্দ শুনে বোঝা আর কি। ঠিক আছে, যেমন হলো হিয়ারিং, আমরা আমাদের একটা হতে পারে, তোমরা শুনছো হয়তো ব্ল্যাক লেক বা ব্ল্যাক কোয়ার্টার ডিজিজ যদি হয়, বাইরে থেকে বোঝা না গেলেও ওই পিছনের পায়ের মাংস গুলোতে হাত দিয়ে চাপ দিলে ফসফস শব্দ করবে আর কি, কিছু একটা গ্যাস ওখানে, যেহেতু গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়, যার কারণে আসলে মাংসটা কালো হয়ে যায়। হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে হাত দিয়ে চাপ দিলে সেখানে কিছু শব্দ শোনা যায় আর কি। ঠিক আছে, এই বিভিন্ন রোগের ক্ষেত্রে এরকম করে আমাদের রোগ নির্ণয় করাও সম্ভব আর কি। ঠিক আছে, এই চারটা হইলো পোস্টমর্টেম ইনস্পেকশনের পদ্ধতি। এই চার পদ্ধতিতে আমরা পোস্টমর্টেম ইনস্পেকশন করবো। একটা হলো সাইট অর ভিশন, একটা হলো স্মেল, একটা হলো ফিল যেটাকে আমরা বলতেছি পালপেশন, আর হিয়ারিং যেটা হলো মূলত অস্কালটেশন টেকনিক। আচ্ছা, এরপরে আমরা আসি যে এই চারটা পদ্ধতি ব্যবহার করে হয়তো কোন কোন স্টেপে আমরা পোস্টমর্টেমটা করব। পোস্টমর্টেম করতে গেলে সারা অ্যানিমেলটার পুরো বডিটা যেহেতু আমাদের করতে হবে, পুরো বডির পার্টস গুলোকে আমরা তিনটা স্টেপে ভাগ করে নিছি, তিনটা স্টেপ। একটা হলো ইন্সপেকশন অফ দা হেড, ইন্সপেকশন অফ হেড, আরেকটা হচ্ছে ইন্সপেকশন অফ ভিসেরাল অর্গান, আরেকটা হলো ইন্সপেকশন অফ কার্কাস। তিনটা ধাপে ভাগ করে নেওয়া হয়েছে। চার পদ্ধতিতে আমরা পোস্টমর্টেম করব, ধাপ হইলো কয়টা, তিনটা, মেথড চারটা আর ধাপ হচ্ছে, স্টেপ হচ্ছে তিনটা। তো প্রথমে হলো হেড ইন্সপেকশন, মাথাটাতে আমরা ইন্সপেকশন করব। দ্বিতীয় হলো ভিসেরা ইন্সপেকশন, আর একটা হলো কি, ওভারঅল কার্কাস, পুরো কার্কাসটা আমরা ইন্সপেকশন করব। ঠিক আছে, তো এই তিনটা ইন্সপেকশনের টেকনিকের মধ্যে যদি আমরা বলি যে হেড, হেড ইন্সপেকশনের কথা যদি বলি, তো হেড ইন্সপেকশন সাধারণত কয়েকটা জিনিস দেখা হয়। হেডের মধ্যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে টাং, জিহ্বা। জিহ্বা দেখতে গেলে আমাদের বাক্কাল ক্যাভিটিটা দেখতে হবে। বাক্কাল ক্যাভিটিতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক রোগ থাকে যেগুলোর কারণে মুখে, জিহ্বায় ঘা হতে পারে, মুখে অথবা জিহ্বায় ঘা হতে পারে, এফএমডি, হ্যাঁ এফএমডির ক্ষেত্রে আর কি। আবার কিছু কিছু ডিজিজ আছে যেগুলো দিয়ে, নস্ট্রিলস আছে, নস্ট্রিলস দিয়ে হলো তোমার কিছু ডিসচার্জ চলে আসতে পারে। আবার কোন কোন রোগের ক্ষেত্রে হচ্ছে যে তোমরা যদি শুনে থাকো লক লক ডিজিজ, টিটেনাস যেটা আর কি, টিটেনাস এর ক্ষেত্রে মুখটা বন্ধ হয়ে যায়, তো কিছু মাসেল অফ মাস্টিকেশন, তোমরা নাম শুনছো অবশ্যই অ্যানাটমিতে, এই মাসেল অফ মাস্টিকেশন যেটা থাকে বা মাস্টিকেটরি মাসল বলে, সেই মাসলটা স্টিফ হয়ে যায়, স্টিফনেস অফ দা মাসল অফ মাস্টিকেশন, এটা এটা একটা ইন্ডিকেশন হতে পারে হেডের মধ্যে। আর একটা তোমরা একটা জানো যে কিছু তোমার গ্ল্যান্ড থাকে আর কি, লিম নোড এন্ড গ্ল্যান্ড থাকে, মেন্ডিবুলার প্যারোটিড গ্ল্যান্ড, ল্যাটারাল রেট্রোফেরিঞ্জিয়াল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড গুলা যে কোনো রোগ হইলেই, যেমন বিশেষ করে লিম্ফ নোড এর কাজ কি, লিম নোড কিছুটা হলো বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকে বডির এবং শরীরের ছাঁকনি হিসেবে কাজ করে। যেমন যদি আমরা প্যারোটিড প্যারোটিড লিম্ফ নোড এর কথা যদি বলি, আমাদের যে টনসিল, আমরা বলি যে টনসিল বলি, টনসিলের পাশেই থাকে, তো এগুলো করে কি, ওই জায়গাটাতে বসে ছাঁকনি হিসেবে, হেডের দিকে যেন কোনো ইনফেকশিয়াস এজেন্ট যেতে না পারে, তারা সেটা প্রাথমিকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে। ঠিক এরকম ইনগুইনাল রিজিয়নে কিছু লিম্ফ নোড থাকে, সেই লিম্ফ নোড গুলোর কাজ হচ্ছে ইনগুইনাল রিজিয়ন বা পিছনের পায়ে যেন কোনো ইনফেকশন ছড়াতে না পারে। এরকম বিভিন্ন জায়গায় লিম্ফ নোড গুলোর কাজ হচ্ছে ছাঁকনির মতো, তারা ইনফেকশন গুলাকে প্রিভেন্ট করে। এরকম কিছু লিম নোড মাথায় থাকে, সেই লিম নোড গুলোকে আমাদের একটু এক্সামিনেশন করতে হবে আর কি। ঠিক আছে, তো এই কথাগুলো এখানে বিভিন্ন ভাবে বলা আছে, যেমন স্টেপ চারটা স্টেপে ভাগ করছে, তার মধ্যে প্রথম স্টেপটাতে বলছে স্টেপ ওয়ান ইজ টু অবজার্ভ দা আউটার সার্ফেস অফ দা হেড অ্যান্ড আইস। আউটার সার্ফেসে
দেখতে বলছে এবং চোখ দেখতে পাচ্ছে, চোখ চোখ দিয়ে অনেক সময় কিছু অ্যাবনর্মাল ডিসচার্জ আসছে। দ্বিতীয় স্টেপে বলছে লিম নোড গুলো এক্সামিনেশন করতে। থার্ড স্টেপটাতে বলছে মাসল অফ মাস্টিকেশন বা চিক মাসল গুলা চেক করতে বলছে। ফোর্থ স্টেপে বলছে জিহ্বাটা দেখতে বলছে আর কি, অবজার্ভ অ্যান্ড পালপেট দ্য টাং। তো আমার মনে হয় আমি যেটা যেগুলো বললাম ওই কথাগুলো এখানে বিভিন্ন ভাবে লেখা আছে, যে আমরা টাং দেখবো, বাককাল ক্যাভিটি দেখবো, মাসল অফ মাস্টিকেশন গুলো দেখবো, বিভিন্ন যে লিম নোড গুলো আছে সেগুলো আমরা এক্সামিন করার চেষ্টা করব, এবং নেজাল বা ন্যাচারাল যে ওপেনিং গুলো আছে সেই ন্যাচারাল ওপেনিং দিয়ে কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ আছে কিনা এই জিনিসগুলো আমাদের ইন্সপেকশন করতে হবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। স্যার মনে হয় কোনো কোশ্চেন নাই। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় একটা পয়েন্ট আমরা বলছিলাম যে ভিসেরা ইন্সপেকশন। তো ভিসেরা বলতে আমরা যেটা বলি যে ইন্টারনাল যে অর্গান, বডির যে ইন্টারনাল অর্গান গুলো আছে সেই ইন্টারনাল অর্গান গুলো আমাদের এক্সামাইন করতে হবে আসলে। কারণ বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে কোনো না কোনো ডিজিজ, যে কোনো ডিজিজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইন্টারনাল অর্গান গুলো বিভিন্ন ভাবে এফেক্ট হয়ে থাকে। যেমন আমরা কমনলি আমরা কিছু জানি, তোমরা যদি মাইক্রোবায়োলজি বা ব্যাকটেরিওলজি এগুলো যদি পড়ো বা প্যাথোলজিতে, অ্যানথ্রাক্স এর যদি নাম তোমরা শুনে থাকো, অ্যানথ্রাক্স হইলে আমরা পোস্টমর্টেম লেশনে কি পাবো, দুইটা জিনিস, একটা হলো স্প্লিনোমেগালি, স্প্লিনোমেগালি, এনলার্জমেন্ট অফ স্প্লিন, হ্যাঁ স্প্লিনোমেগালি হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য স্প্লিন। আর একটা হলো টারি কালার ব্লাড, টারি কালার মানে ব্ল্যাকিশ কালার, টারি কালার মানে ব্ল্যাকিশ কালার ব্লাড, ব্লাডটা ব্ল্যাকিশ হয়ে যায়। এই দুইটা হলো আমাদের পোস্টমর্টেম ইনস্পেকশনে অ্যানথ্রাক্স এর ক্ষেত্রে মেজর ফাইন্ডিংস। ঠিক এরকম ভাবে যদি আমরা বলি টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস কি হবে, নোডুল পাওয়া যাবে বিভিন্ন জায়গায়, পাওয়া যাবে কোথায়, লাংসে, লাংসে মাসেলও পাওয়া যাবে, প্রাথমিক স্টেজে লাংসে পাওয়া যাবে। যদি এটা মেটাস্টেসিস হয়ে যায় তাহলে বিভিন্ন সব অর্গানে পাওয়া সম্ভব আর কি। নোডুল, ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা, এরকম যদি আমরা বলি যে কিছু কার্ডিয়াক, কার্ডিয়াক ডিজিজ আছে, কার্ডিয়াক ডিজিজ, কার্ডিয়াক ডিজিজের মধ্যে একটা হলো যে কার্ডিয়াক হার্টের যে কভারিংটা থাকে সেই কভারিংটা অ্যাডহেশন হয়ে যায়, এটা একটা হতে পারে। আবার হতে পারে হার্টে তোমার কিছু প্যারাসাইটিক ইনফেস্টেশন হয়, সেটা হতে পারে। এই প্যারাসাইটিক ইনফেস্টেশনের কারণে বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, বা তোমার যে অ্যাওয়ার্টা গুলো আছে সেই অ্যাওয়ার্টা গুলো অবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। ঠিক আছে, এই ধরনের প্রত্যেকটা ইন্টারনাল অর্গান যেগুলো আছে সেই অর্গান গুলো আমরা একটু করে চেক করব আর কি, সেটাকে বলা হয়েছে ভিসেরা ইন্সপেকশন। ভিসেরা ইন্সপেকশন, ভিসেরা ইন্সপেকশন তোমরা জাস্ট এগুলো একটু পড়লেই বুঝতে পারবা যে ইন্টারনাল যে অর্গান গুলো আছে এগুলো বিভিন্ন ডিজিজের যে প্যাথগ্নোমোনিকুলেশন বলে আর কি কথাটা, প্যাথগ্নোমোনিকুলেশন, জাস্ট একটা অর্গান চেক করবো ওই ডিজিজটার জন্যই। ঠিক আছে, যেমন সালমোনেলোসিস আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য আমরা স্টোমাক ইন্টেস্টাইন যদি চেক করি, এইরকম করে বিভিন্ন অর্গান গুলো আমাদের চেক করতে বলছে। এই হলো ভিসেরা ইন্সপেকশন সম্পর্কে। এরপরে হলো কার্কাস ইন্সপেকশন। কার্কাস ইন্সপেকশনটা বলতে আসলে ওভারঅল একটা ইন্সপেকশন কে বোঝায়, যে এখানে যেটা বলছে যে পালপেট সুপারফিসিয়াল ইনগুইনাল অর সুপ্রা মেমোরি অ্যান্ড ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোড অবজার্ভ অ্যান্ড পালপেট কিডনিস অবজার্ভ ডায়াফ্রামস অ্যান্ড পিলার, ডায়াফ্রামস পিলার অ্যান্ড পেরিটোনিয়াম অবজার্ভ অ্যান্ড পালপেট ডায়াফ্রাম অবজার্ভ পিলিউরা কাট সারফেসেস অফ মাসেলস অ্যান্ড বোনস নেক অ্যান্ড কার্কাস এক্সটেরিয়ার। মোট কথা হচ্ছে যে এই যে ইন্টারনাল অর্গান গুলো বাদ দিয়ে বাকি যে আমাদের পার্ট গুলো আছে এই পার্ট গুলোকে আমাদের অবজার্ভ করতে হবে আর কি, কোনো ধরনের অ্যাবনর্মালিটিস আছে কিনা। ওভারঅল যে অবজারভেশনটা সেই অবজারভেশনটাকে বলা হচ্ছে কার্কাস ইন্সপেকশন। মোট কথা পোস্টমর্টেম ইন্সপেকশনে আমাদের এ টু জেড সবগুলো পার্টে চোখ বুলাইতে হবে, সেটা আমরা হেডে হোক, ভিজারাল অর্গানে হোক বা কার্কাস যেটাই বলি আর কি, হেড হোক, কার্কাস হোক, ভিসেরাল অর্গান হোক
কোন ধরনের অ্যাবনর্মালিটিস আছে কিনা আমাদের, সেটা উপরের চারটা পদ্ধতি যেটা বললাম, সাইট, স্মেল, পালপেট বা তোমার হলো আমরা বলছি এটা ফিল, আর কেউ বলছে অস্কালটেশন অথবা হিয়ারিং, এই চারটা টেকনিক দিয়ে আমাদের সবগুলা পার্টেই চেক করতে হবে, কোনো পার্টে বাদ দেওয়া যাবে না আরকি, সবগুলো পার্টেই আমাদের একবার করে এক্সামিনেশন করতে হবে। এই হচ্ছে পোস্ট মর্টেম ইন্সপেকশনের আমাদের এই চারটা পদ্ধতিতে। এরপরে আবার হতে পারে এগুলা ছাড়াও যদি আমরা এই যে তিনটা চারটা পদ্ধতি ব্যবহার করলাম, ব্যবহার করার পরে যদি আমাদের কোনো কনফিউশন থাকে তখন আমাদের কিছু ল্যাবরেটরি টেস্ট করতে হতে পারে, তখন কিছু ল্যাবরেটরি টেস্ট স্যাম্পল পাঠাইতে হতে পারে যদি কনফিউশন অ্যারাইজ করে। আর যদি কনফিউশন অ্যারাইজ না করে তাহলে আমরা এখানেই শেষ করে দিতে পারবো। ঠিক আছে, এই মোটামুটি এগুলা দিয়েই সাধারণত করা যায়, ল্যাবরেটরি টেস্টের খুব একটা মানে প্রয়োজন হয় না আর কি। আচ্ছা, এখন আমরা একটু ডিসকাস করব যে এই যে এক্সামিনেশন গুলো করলাম, এই এক্সামিনেশন গুলোর উপর ভিত্তি করে আমরা কি কি ডিসিশন নিব। এর আগের ক্লাসটাতে আমরা যেমন বলছিলাম যে আউটকাম অফ অ্যান্টিমর্টেম ইন্সপেকশন, ঠিক এখানে হলো আউটকাম অফ পোস্টমর্টেম ইন্সপেকশনের আমাদের যে আউটকাম গুলো আসবে অ্যান্টিমর্টেম এর মতোই আর কি, এখানে একটু খালি ডিফারেন্স হবে। যেমন তোমরা একটু খেয়াল করো যে প্রথম সর্বপ্রথম আমরা বলছি নো ইভিডেন্স অফ জেনারেলাইজড ডিজিজ অর রিসেন্ট মেডিকেশন, নো ইভিডেন্স অফ জেনারেলাইজড ডিজিজ অর রিসেন্ট মেডিকেশন, তাহলে সেটা আমরা কি করব পাস্ট করে দিব, পাস্ট ফর কনজাম্পশন। যদি কোনো ধরনের ডিজিজ এর কোনো লক্ষণ না থাকে, কোনো চিকিৎসা করার হিস্টোরি না থাকে, তাহলে সেটা আমরা খাওয়ার উপযোগী বলে ঘোষণা করব, যেটাকে আমরা বলছি পাস্ট, এটা বিক্রি করার জন্য সুইটেবল। আচ্ছা, যদি কোনো দেখা যাচ্ছে কোনো একটা অ্যানিমেলে ইভিডেন্স অফ রিসেন্ট মেডিকেশন, যে কয়েকদিন আগে এটাকে কোনো ধরনের কেমিক্যাল ঔষধ বা কেমিক্যাল খাওয়ানো হয়েছে, তখন আমরা কি করতে পারবো, টেস্ট ফর রেসিডিউ টেস্ট করবো। কি টেস্ট করবো, বিভিন্ন অর্গান, বিভিন্ন কেমিক্যালের বিভিন্ন সাইটে গিয়ে তোমার মেটাবলিজম হয়, সেখান থেকে আমরা কিছু টিস্যু অথবা কিছু ইন্টারনাল অর্গানের স্যাম্পল নিয়ে আমরা টেস্ট করতে পারি, কিসের জন্য, যে মেডিসিনের রেসিডিউ এখন আছে কিনা। যদি রেসিডিউ টেস্টের রেজাল্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা পাস করে দিব, মানে খাওয়ার উপযোগী, স্যাম্পল কেটে নিলাম, টেস্ট করলাম, দেখা গেল কোনো রেসিডিউ নাই, তাহলে সেটা আমরা কি করব, পাস্ট। আর যদি স্যাম্পল রেসিডিউ পজিটিভ হয় তাহলে সেটা কন্ডেম করতে হবে, বাতিল, ক্ষতিকারক কোনো এলিমেন্ট মিটের মধ্যে পাওয়া গেছে, তখন আমরা কি করব, সেটাকে পাওয়া গেছে মানে কি, টেস্ট পজিটিভ হলে কন্ডেম, বাতিল। এই হলো প্রথম দুটো আউটকাম। এরপরে হলো ইভিডেন্স অফ লোকালাইজড ডিজিজ কন্ডিশন, তখন আমাদের কি করতে হবে, এফেক্টিভ টিস্যু শুড বি রিমুভড। যদি রিমুভ করা যায় তাহলে আমরা এফেক্টিভ টিস্যুটাকে রিমুভ করে দিব। যেমন হতে পারে যে কোনো একটা অ্যানিমেল স্লটার করছি, কোনো একটা মাসেল কালো হয়ে আছে, সমস্ত শরীর ভালো আছে, অন্য কোথাও কোনো লেশন নাই, ডিজিজের কোনো লক্ষণ নাই, কোনো ডিজিজের কোনো হিস্ট্রি নাই, হয়তো কোনো এক জায়গায় সে আঘাত পেয়েছে, আঘাত পাওয়ার কারণে ওই জায়গাটুকু তার কালো হয়ে আছে, তখন আমরা কি করব, ওই কালো অংশটুকে কেটে ফেলবো, রিমুভ করে ফেলবো, যে টিস্যুটা অ্যাফেক্টেড হয়েছে সেই টিস্যুটাকে শুধু রিমুভ করে পাস্ট করে দিব। যদি কোনো লোকালাইজড কোনো কন্ডিশন থাকে। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে ইভিডেন্স অফ জেনারেলাইজড ডিজিজ উইথ পটেনশিয়াল ফর প্রোডিউসিং ফুডবর্ন ডিজিজেস। এটার ক্ষেত্রে দুইটা কন্ডিশন হবে, যে হিউম্যান হেলথে এফেক্ট করতে পারে, হিউম্যান হেলথে এফেক্ট করতে পারে, কিন্তু সেটা যদি রিমুভ করা যায়, সেটা যদি
রিমুভ করা যায়। যেমন সালমোনেলোসিস আমরা বলি, সালমোনেলোসিস এর যদি হেভি ইনফেকশন হয়, হেভি ইনফেকশন যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, সাধারণত ইন্টারনাল অর্গান স্টোমাক ইন্টেস্টাইন অথবা লিভার স্প্লিন এগুলোতে এফেক্ট করে আর কি সালমোনেলা, বিশেষ করে লিভারে এটা ভালো এফেক্ট করে। তখন আমরা কি করব, সালমোনেলোসিস, যেহেতু সালমোনেলাটা আমাদের দেশের প্রেক্ষাপটে বা এটা বিশ্বের প্রেক্ষাপটে যে লাইভ স্টক গুলো আছে এগুলোকে সালমোনেলা ফ্রি করা খুব ডিফিকাল্ট, একেবারে আমাদের দেশের পক্ষে ইম্পসিবল। তো আমরা কিন্তু সালমোনেলোসিস হইলে পরে পুরো কার্কাসটা আমরা ডিস্ট্রয় করব না। সালমোনেলোসিস যেহেতু হিউম্যানও এফেক্ট করতে পারে, সেহেতু আমরা যে পার্ট গুলো যেমন লিভারটা বাদ দিয়ে দিব, যদি লিভার যদি হেভিলি ইনফেক্টেড হয়ে যায় সালমোনেলা দিয়ে লিভারের অংশটা বাদ দিয়ে দিব, স্টমাক ইন্টেস্টাইন যদি খুব বেশি ইনফেকশন হয়, ইনফেক্টেড হয়ে যায় সেগুলো বাদ দিব, স্প্লিন যদি বেশি ইনফেক্টেড হয় সেই পার্টটুকু বাদ দিব, দিয়ে বাকি অংশটুকু আমরা পাস করবো আর কি, যেটাকে আমরা বলছি কন্ডিশনাল পাস্ট। কন্ডিশনাল পাস্ট যে যেটুকু অংশ এফেক্টেড হয়েছে সেটুকু অংশ যদি আমরা রিমুভ করতে পারি তাহলে আমরা বাকিটুকু পাস করবো। আর যদি হয় যে না রিমুভ করা যাচ্ছে না সালমোনেলোসিস এর কারণে, ফিভার হয়েছে সালমোনেলোসিস এর কারণে জ্বর চলে আসছে, এখন জেনারেলাইজড কোনো লক্ষণ দেখা দিচ্ছে, তখন সেটাকে আমরা কন্ডেম বলবো, যেটা আমরা শেষ পয়েন্টে বলছি, ফুডবর্ন ডিজিজ থ্রেট ক্যানট বি রিমুভড বাই স্পেশাল প্রসিজিওর। ফুডবর্ন ডিজিজেস থ্রেট দ্যাট ক্যানট বি রিমুভড বাই স্পেশাল প্রসিজিওর, তখন আমরা পুরো কার্কাসটাকে কন্ডেম করে দিব। এই হচ্ছে পোস্টমর্টেম ইনস্পেকশনের কয়েকটা কন্ডিশন আর কি। যেমন আমরা প্রথমটা একটু যদি রিক্যাপ করি, তাহলে কোনো ডিজিজের কোনো লক্ষণ নাই, মেডিসিনের কোনো হিস্ট্রি নাই, তখন পাস্ট। যদি মেডিসিনের হিস্ট্রি থাকে, কেমিক্যাল দেওয়ার হিস্ট্রি থাকে, তাহলে টেস্ট করবো রেসিডিউ এর জন্য, রেসিডিউ টেস্ট যদি পজিটিভ হয় তাহলে কন্ডেম, নেগেটিভ হলে পাস্ট। এভিডেন্স অফ লোকালাইজ ডিজিজ, কোনো একটা জায়গায় আঘাত পাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ইঞ্জুরি হয়েছে, সেই টিস্যুটুকু রিমুভ করে আমরা সেটাকে পাস করে দিব। ফুডবর্ন ডিজিজ কিন্তু সারা শরীরে স্প্রেড করে নাই, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা অর্গানে এফেক্ট করছে, তখন সেই অর্গান গুলো যদি আমরা রিমুভ করে করতে পারি তখন সেটাকে কন্ডিশনাল পাস করে দিলাম, যে অর্গান গুলো ফেলাই দিয়ে খাইতে হবে। আর সর্বশেষটা হলো যে জেনারেলাইজ যদি কন্ডিশন হয়ে যায়, সারা শরীরে ছড়াই গেছে, প্রত্যেকটা পার্টে অর্গানে এফেক্টেড হয়ে গেছে, ব্লাড এর মধ্যে ছড়াই গেছে, সেপ্টিসিমিয়া হয়েছে বা ফিভার চলে আসছে, তখন সেটা করতে হবে কন্ডেম। এই হলো আমাদের পোস্টমর্টেম ইন্সপেকশনের আউটকাম। কোনো জিজ্ঞাসা আছে তোমাদের? স্যার হ্যাঁ স্যার, কোন অ্যানিমেল যদি বিষ খায় ওটা কি স্যার ওটার মিটে কোন রকম চেঞ্জ দেখা যাবে? হ্যাঁ, বিষ খাইলেই যেটা হয়, যেটা হতে পারে যে যদি আমরা স্বল্প সময়ের মধ্যে, কারণ যে কোনো একটা কেমিক্যাল বা যে কোনো একটা খাবার তোমরা জানো যে ডাইজেশন করে মেটাবলিস্ট হইতে কিছুটা সময় লাগে আর কি। যেমন আমরা শাক সবজি যদি আমরা খাই, বিশেষ করে লাল শাক বা পুঁই শাক, এরকম হিউম্যানের ক্ষেত্রে আমি বলতেছি, তাহলে আমাদের 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে যেতে পারে। এরকম যে কেমিক্যাল খাবে কেমিক্যালের একটা নির্দিষ্ট টাইম আছে, মেটাবলিজম টাইম আর কি। ঠিক আছে, তো মেটাবলিজম টাইম যদি শর্ট হয়, সাধারণত ট্যাবলেট ফর্মে বা লিকুইড ফর্মে খেলে পরে 2-3 ঘন্টা আগে সাধারণত মেটাবলিজম হয় না আর কি। ঠিক আছে, তো এই যে যদি এর মধ্যে যদি খাওয়ার যদি কিছুক্ষণের মধ্যে যদি খেলানো হয় তাহলে তো বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা মাসেলে কম আর কি, কারণ আমরা নর্মালি জানি যে 1 থেকে 1.5 ঘন্টা কমপক্ষে লাগবেই আর কি ব্লাড থেকে, ব্লাডে যেতে আর কি, সে ব্লাড থেকে আবার টিস্যুতে সার্কুলেট হইতে হবে। এটা নির্ভর করে কোন ধরনের কেমিক্যাল সে খেয়েছে সেটার উপর, এটার মেটাবলিজম টাইম কতটুকু লাগে। স্যার মিটে কোন রকম ফিজিক্যালি কোন চেঞ্জ দেখে কি বোঝা যাবে যে এটা বিষ খেয়ে মারা গেছে? বিষ খেয়ে যখন মারা যাবে তখন তোমার হচ্ছে যে ফিজিক্যাল বলতে, যেমন যে কোনো কেমিক্যাল পয়জনিং হইলেই কিছু লক্ষণ বোঝা যায় আর কি, যে তোমার এক্সেসিভ স্যালাইভেশন একটা, যে কোনো কেমিক্যাল পয়জনিং এর প্রাথমিক কিছু লক্ষণ আছে, একটা হলো এক্সেসিভ স্যালাইভেশন, সিক্রেশন ফ্রম দা ন্যাচারাল ওপেনিং, আইস, এয়ার্স, তারপরে অ্যানাস, তারপর ভালভা, এগুলো দিয়ে কিছু সিক্রেশন হতে পারে। তারপর তোমার কিছু কিছু কেমিক্যালে
যেমন তোমার আই বলটা তোমার যেটা বলি যে রেটিনা ডাইলেটেশন হয়, ডাইলেশন হয়ে যায়, ডাইলেটেশন হয়ে যায় আর কি, রেটিনাটা বড় হয়ে যায়। আর মিটের মধ্যে কোনো ইফেক্ট হবে কিনা এটা আসলে কেমিক্যালের উপরেই নির্ভর করবে। যদি ওই যেটা আমি বললাম যে যদি কেমিক্যাল যদি মিট পর্যায়ে চলে যায় তাহলে তো অবশ্যই কিছু তো ডিসকালারেশন হতে পারে, অন্তত এক একটা কেমিক্যাল এক এক ধরনের। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে হাইড্রোজেন এরকম এক একটা কেমিক্যালের ক্ষেত্রে এক একটা চেঞ্জ আসতে পারে। নর্মালি এরকম কোনো স্পেসিফিক কোনো লক্ষণ নাই যে এটা দেখে বোঝা যেতে পারে। আমাদের প্রাথমিক লক্ষণ গুলো দেখতে হবে এটা একটা, আর একটা হলো যে সময়ের উপর সেটা নির্ভর করবে যে ডিসকালারেশনটা হবে কিনা আর কি। মানে স্যার যেগুলা বাজারে বিক্রি হয় সেগুলো তো আমরা জানি না যেটা হিস্টোরি কি, এটার ক্ষেত্রে স্যার যদি মানে কেউ এরকম হিস্টোরি হলো তো এটা তো এটাই হলো যে বাজারে যখন আমরা নিয়ে যাব পোস্টমর্টেম ইন্সপেকশনের যে জেনারেল টেকনিক্স গুলো, যেমন হলো স্মেল, কালার, যেমন একটা যদি ডেড অ্যানিমেলের মাংস নিয়ে আসছে কিনা, ঠিক আছে, তখন যেটা বুঝতে হবে যে আমাদের যদি ইনকমপ্লিট ব্লিডিং হয়, ডেড মানে কি আগে জবাই করার আগে যদি মারা যায়, জবাই করার আগে যদি মারা যায় তাহলে কিছু ব্লাড হলো মিটের মধ্যে থেকে যাবে, মিটের কালারটা তখন চেঞ্জ হয়ে যায়, ডিসকালার্ড হয়ে যায়। নর্মাল যে মিটের যে এপিয়ারেন্স সেই এপিয়ারেন্সটা থাকবে না। মিটের কালার যদি ঠিক থাকে, গন্ধ যদি ঠিক থাকে, স্ট্রাকচার যদি ঠিক থাকে, যেটা আমরা পালপেশন এটার জন্য ল্যাবরেটরি টেস্টের প্রয়োজন আছে, কিন্তু পোস্টমর্টেম ইন্সপেকশনে আমরা দেখি অনুভব করে গন্ধ দেখে। স্যার শোনা যাচ্ছে না স্যার, এখন শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, জি স্যার এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কটা মাঝে মাঝে আনস্টেবল দেখাচ্ছে। তো আমি বললাম যে আমাদের যে পোস্টমর্টেম যে টেকনিক গুলো আছে এই টেকনিক গুলো দিয়ে আমাদের দেখতে হবে, প্রাথমিক ধারণা করতে হবে। যদি প্রাথমিকে আমাদের সন্দেহযুক্ত হয় তখন ল্যাবরেটরি টেস্টের জন্য পাঠাইতে হবে, আদারওয়াইজ অন্য কোনো টেকনিক নাই বুঝার আর কি। একটা অ্যানিমেলের বিষক্রিয়া হয়ে গেছে, সে যদি মরার আগেই যদি জবাই করে ফেলে তুমি ল্যাবরেটরি টেস্ট ছাড়া এটা ধরতে পারবে না আরকি। কিন্তু মারা যাওয়ার পরে যদি স্লটার করে সেটা বোঝা সম্ভব মাংসের কোয়ালিটি দেখে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার বলো। স্যার বাজারে গিয়ে যে গাভীর মাংস কিন্তু সার বলে চালে দেয়, এটা এখন ধরার কোনো বুদ্ধি নাই এমনিতে সেন্স ব্যবহার করে? এটা এটা হলো যে তোমার ধরার তেমন কোনো বুদ্ধি নাই, এটার জন্য কিছু আমরা পড়বো আর কি পরে। মিটের যখন ক্যারেক্টারিস্টিক্স পড়বো, মিটের কিছু কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, মিটের কিছু কেমিক্যাল প্রপার্টিস আছে, সেই কেমিক্যাল প্রপার্টিস গুলো আমাদের স্টাডি করতে হবে। সেই কেমিক্যাল প্রপার্টিস গুলো ডেফিনেটলি ল্যাবে টেস্ট করতে হবে আর কি। এমনি স্ট্রাকচার, কনসিস্টেন্সি এগুলো দেখে বোঝার কোনো উপায় নেই। বুঝতে পারছো? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তোমরা এখানে একটু দেখো যে এখানে আমরা কিছু ডিজিজের নাম লিখছি, যেটা আমরা এর আগে বিভিন্ন সময় বলছি, যেমন অ্যানথ্রাক্স, ব্ল্যাক লেগ, টিটেনাস, টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, তারপর সিস্টিসার্কোসিস, জন্ডিস, গ্যানগ্রিন, এই ধরনের যদি জেনারেলাইজড কোনো ডিজিজ থাকে তাহলে সেই কার্কাস বা সেই অ্যানিমেলটাকে আমরা কখনোই স্লটার করবো না। এখানে লিখছে যে দ্য কার্কাস, ওফাল অ্যান্ড ব্লাড অফ এ ফুড অ্যানিমেল উইল বি টোটালি কনডেমড ইফ ইট এক্সিবিটস এনি অফ দ্য ফলোয়িং ডিজিজেস আর কন্ডিশনস। নিম্নোক্ত কোনো একটা ডিজিজ বা কন্ডিশন যদি আমরা পাই তাহলে সেই অ্যানিমেলটাকে টোটালি কনডেম করবো, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছি। এরপরের একটা পয়েন্ট যে যারা পার্সোনাল, যারা
যে পার্সোনেল বা যে মানুষ বা যে টেকনিশিয়ান বা যে ডক্টর যারা এখানে ইনভলভ থাকবে পোস্টমর্টেম ইন্সপেকশনে, তাদের পার্সোনাল সেফটি অফ ইনভেস্টিগেটর, পার্সোনাল সেফটি অফ ইনভেস্টিগেটর। হ্যাঁ বলো স্যার। জেনারেলাইজড ডিজিজ বলতে আসলে কি বোঝাইছে? জেনারেলাইজড ডিজিজ বলতে যে ডিজিজ, যে ডিজিজ গুলোতে এফেক্টেড হইলে সারা শরীর এফেক্টেড হওয়ার চান্স থাকে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা হলো জেনারেলাইজড ডিজিজ। আর লোকাল লোকাল ডিজিজ বলো একটা নির্দিষ্ট অর্গান এফেক্টেড হয়, এটাকে বলে লোকালাইজড ডিজিজ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পার্সোনাল সেফটি যে ইনভেস্টিগেশন করবে পোস্টমর্টেম ইন্সপেকশন করবে, তার কিছু পার্সোনাল সেফটি যেমন হেড গিয়ার, হ্যান্ড গ্লোভস, মাস্ক, এখনকার দিনে তো মোটামুটি আমরা এই পার্সোনাল সেফটিটা আমরা সবাই কিছুটা জানি, যেমন পিপি, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, যেগুলো আর কি। যদি আমরা পিপি এটার কথা বলি, পিপিটা যদি আমরা পড়ি তাহলে প্রথমে 1 2 3 4টা আমরা বলছি, ক্লোদিং, ফুড গিয়ার, হ্যান্ড গ্লোভস, মাস্ক, হেড গিয়ার, এগুলো সবগুলাই হচ্ছে পিপি এর অন্তর্ভুক্ত, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস। এক কথাতে এই 4টা স্টেপ বর্ণনা করা সম্ভব। গায়ে কাপড় যেটা থাকবে, পায়ে জুতা থাকতে হবে, হাতে হাত গ্লোভস থাকতে হবে, মাস্ক থাকতে হবে, মাথার মধ্যে একটা প্রোটেকটিভ কাভার থাকতে হবে, হেলমেট বা অন্য কোনো জাতীয় এলিমেন্ট থাকতে হবে। পিপিই অলরেডি এই কথাটা আমাদের মধ্যে ওয়েল নন হয়ে গেছে, কিছুদিন আগেও হয়তো বললে আমরা অনেকেই বুঝতাম না। তোমাদের গত ব্যাচের যখন পরীক্ষা নেওয়া হয়েছিল তখন পিপিইটা আমরা ক্লাসে বলছিলাম, অত ডিটেলস বলি নাই আর কি, কিন্তু দেখা গেছে 50% স্টুডেন্ট পিপি এর ইলাবোরেশনটাই লিখতে পারে নাই। তো এখন আমরা আশা করতেছি যে সিচুয়েশন এমন হয়ে গেছে 100% স্টুডেন্টই তোমরা পিপিইটা বুঝতে পারছো, যার কারণে 4টা স্টেপ আমার একটা কথাতেই আমি বুঝতে বুঝাইতে পারতেছি, পিপিই যদি পড়ো বা পড়ে তাহলে পার্সোনাল সেফটি রিলেটেড 4টা পয়েন্ট, হেড গিয়ার, হ্যান্ড গ্লোভস, মাস্ক, ফুড গিয়ার, ক্লোদিং, 4টা জিনিসই কভার করে আর কি। 4টা জিনিস আর বর্ণনা করার কিছু নাই। এরপরে হলো যে যখন যেখানে আমরা ল্যাবে যদি কোনো টেস্ট টেস্ট করি তখন আমাদের জুয়েলারি হাতে, সাধারণত এই করোনাকালীন সময় তোমরা দেখবা যে জুয়েলারি, মানি ব্যাগ, পার্স, মেয়েদের পার্স বলা হয় যে এগুলো সাধারণত অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলোর মাধ্যমে ইনফেকশন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াই যেতে পারে আর কি। কাজ করি তাহলে পানির পাইপ, গরম পানির পাইপ কোথায় আছে, ঠান্ডা পানির পাইপ কোথায় আছে, অ্যাসিড কোথায় আছে, এই জিনিসগুলো আমাদের নলেজে রাখতে হবে আর কি নিজের নিরাপত্তার জন্য। ঠিক আছে, এই কথাগুলো এখানে খুব সংক্ষেপে বলা আছে, তোমরা এগুলো একটু দেখলেই বুঝতে পারবা। আমি আর এগুলো নিয়ে ডিসকাশন যাইতে চাচ্ছি না আর কি। তো আজকের এই আমাদের পোস্টমর্টেম ইন্সপেকশন মোটামুটি এতটুকুই ডিসকাশন। এখানে তোমরা খেয়াল করো যে 5th লেকচার ব্র্যাকেটে আমি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল লিখে দিছি, এটা প্র্যাকটিক্যালের অংশ, পাশাপাশি থিওরিতেও তোমাদের এই প্রশ্নগুলো আসবে আর কি। তো আজকের ক্লাস থিওরিতে কি এখান থেকে পড়বো? থিওরিতে থিওরির জন্য কি এখান থেকে পড়বো? আমি যেহেতু পড়াচ্ছি, যদি স্যার অন্য স্যার পড়াইতো তাহলে হয়তো আলাদা পড়াইতো প্র্যাকটিক্যালের জন্য, থিওরির জন্য আমি যেটা পড়াইতাম তখন সেটা পড়তো। যেহেতু আমি পড়াচ্ছি থিওরিতে এবং প্র্যাকটিক্যালি একটা জিনিস পড়লেই হবে, আলাদা করে কিছু পড়তে হবে না। যদি দুইজন স্যার আমরা নিতে নিতাম নিতে চাইছিলাম আর কি, যে একজন থিওরি নেবো একজন প্র্যাকটিক্যাল নেবো, তখন হয়তো যে প্র্যাকটিক্যাল পড়াইতো সে তার মতো করে আবার পড়াইতো। স্যার তাহলে প্র্যাকটিক্যাল আপনি নেবেন? আপাতত মানে যে এরপরে যখন আমাদের ক্যাম্পাসে অন ক্যাম্পাসে ক্লাস হবে তখন হয়তো এইগুলো যে ডেমনস্ট্রেশন গুলো থাকতেছে বাকি প্রত্যেকটা এক্সপেরিমেন্টের তো ডেমনস্ট্রেশন আমাদের, স্যার কথা কেটে যাচ্ছে। আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি স্যার এখন শোনা যাচ্ছে। আমি বললাম যে অনলাইনে যতগুলো ক্লাস হবে সেগুলো আমি নিব, আর অন ক্যাম্পাসে যদি আমাদের পরিবেশ ভালো হয়, পরিস্থিতি ভালো হয় অন ক্যাম্পাসে, যখন তুমি ক্লাস আসবে তখন শুধু আমরা ডেমনস্ট্রেশন, এই ডিসকাশন গুলো আর হবে না। আচ্ছা স্যার, তার মানে এইটাই ফাইনাল, ডেমনস্ট্রেশন যেটুক হওয়া সেটুক হবে, আর নতুন করে তোমাদের পড়তে হবে না, এগুলো পড়লেই হবে আর কি। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি তো পোস্ট মর্টেম এর কথা বললেন যে মানে সাথে সাথে নিয়ে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা পোস্ট মর্টেম করতে হবে ড্রেসিং আর ব্লিডিং এর পর, কিন্তু আমি যদি হিউম্যান কার মানে
হিউম্যান ডেড বডির কথা চিন্তা করি, সেখানে তো স্যার ওই যে মর্গে পাঠানো হয়, তারপর সেখানে পোস্টমর্টেম করা হয়, তাহলে তো সেটা কি আমাদের একদম পারফেক্ট রেজাল্টটাই আসে? পারফেক্ট রেজাল্ট মানে কি, এখানে তোমার একটা কিছু তোমরা জানো যে হাফ লাইফ নির্ণয় করার একটা টেকনিক আছে, কিন্তু যেটা হিউম্যান বডিতে যে করে আর কি, তোমার কি কোনো কিছু নিয়ে যদি তারা এক্সামিনেশন করে তাহলে এই যে আগে মারা গেছে সেটা পরে আর কি, এটা তিনটে টাইম বোঝা যায় যে এতক্ষণ আগে কিছু বডির কন্ডিশন টিস্যু কন্ডিশন দেখে ধারণা করা হয় যে এতক্ষণ আগে মারা গেছে। ল্যাবরেটরিতে যখন টেস্ট করে কেমিক্যাল টেস্টটা হাফ লাইফ ডিটারমিনেশন কতক্ষণ আগে মারা গেছে, তখন তারা কিন্তু একটা স্পেসিফিক সময় বলতে পারে যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে মারা গেছে অথবা 7 দিন আগে মারা গেছে, এটা একটা কেমিক্যাল টেস্ট আছে যেটার মাধ্যমে তারা করতে পারে। 7 দিন আগে মারা গেলে একটা নর্মাল কারণ কি হতে পারে সেই কন্ডিশন গুলো তখন তারা বলে যে তখন ওগুলো তারা নর্মাল ধরে নেয়, নিয়ে অ্যাবনর্মাল কিছু আছে কিনা সেটা তখন তারা সার্চ করে। আর ওখানে যেহেতু মাংস খাওয়ার কোনো বিষয় নাই, তার কারণে এত তাড়াহুড়ার কিছু নাই আর কি। আর আমাদের এখানে তাড়াহুড়ার কারণটা হলো যে আমরা খাবো জিনিসটাকে, যতটা সময় সে আনটাস্ট অবস্থায় আনটাস্ট অবস্থায় পড়ে থাকবে তত তার কোয়ালিটি খারাপ হয়ে যাবে, তখন আমরা খাওয়ার উপযোগী থাকবে না। এই কারণে ওখানে এরকম কোনো তাড়াহুড়া বা এরকম কোনো ইয়া নাই আমাদের ক্ষেত্রে, তাড়াহুড়া অ্যাজ সুন অ্যাজ পসিবল করার কারণে এই মিট আমরা খাবো। এটা যদি 5-6 ঘন্টা আনপ্রসেস মিট করে থাকে তাহলে তার কোয়ালিটি 25 খারাপ হয়ে যাবে, বুঝেছো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আর একটা প্রশ্ন। হ্যাঁ বলো স্যার। ওই যে মাঝে মাঝে মাংস দেখা যায় বিক্রি করতে করতে অর্ধেক ফ্রেশে দিয়ে বিক্রি হয় না, ফ্রিজে রেখে দেয় 2 দিন বা 1 দিন পরে আবার বিক্রি করে, সেক্ষেত্রে মাংসের কোয়ালিটি তো ওটা খারাপ হয়ে যায় না? কিছুই হয় না, ফ্রিজিং কন্ডিশনে মিটের কোয়ালিটি 1 মাস থেকে খারাপ হতে পারে, সেটা হলো নর্মাল ফ্রিজারে যদি আমরা রাখি স্বাদের পার্থক্য হতে পারে, স্বাদ টেস্ট, আর টেস্টটা তোমার নির্ভর করবে ম্যান টু ম্যান ভেরি করবে, ন্যাশন টু ন্যাশন ভেরি করবে, ঠিক আছে? যেমন আমরা এক ধরনের খাবার খাই, রংপুরের লোকেরা আরেক ধরনের খাবার খায়, ঠিক আছে? আমি যেটা পছন্দ করব তুমি সেটা পছন্দ নাও করতে পারো, আমার চকলেট ফ্লেভার পছন্দ, আমার ভ্যানিলা পছন্দ, এই টেস্টের ব্যাপারটা তো হলো ইন্ডিভিজুয়াল বা যে যেখানে যেভাবে অভ্যস্ত। যেমন আমরা তামিলনাড়ুতে যদি যাই কখনো, আমরা গেছিলাম অনেকবারই আমাদের চিকিৎসার জন্য, তো ওখানে যাই খাবার খাই আমরা তো একদিনও সেই খাবারটা খেতে পারি না, এটা টেস্ট কিছুটা চেঞ্জ হতে পারে মানুষের ইন্ডিভিজুয়াল টেস্টের উপর নির্ভর করবে, কিন্তু কেমিক্যাল যদি আমরা নর্মাল প্রপার ওয়েতে যদি ফ্রিজে রাখি মিটের ক্ষেত্রে 28 দিনের পর মূলত আমরা এখানে যেটা তো 2-3 দিন যদি ফ্রিজিং করে এখানে নিউট্রিশনে কোনো একটা চেঞ্জ হবে না, টেস্টে চেঞ্জ, আরেকটা চেঞ্জ আসতে পারে এর কম্পোজিশনটাতে, ওয়াটারের একটা ব্যাপার থাকে যেহেতু ফ্রিজিং করবে তো সেখানে কিছু পানি ইনকর্পোরেট হতে পারে আর কি, এছাড়া আর কোনো পার্থক্য হয় না, বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমাদের ডিসকাশন আমরা এখানে শেষ করতে যাচ্ছি। জি স্যার, মনে হয় না আর কারো প্রশ্ন আছে। আচ্ছা, ওইসি। জি স্যার, আগামীকালকে কোনো শিডিউল বের করা যাবে? স্যার, আগামীকাল আপনার শিডিউল ক্লাস আছে? তাই নাকি, কয়টার সময়? স্যার, আগামীকালকে আছে হচ্ছে, ও স্যার কালকে 10টায় আছে। 10টায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কালকে মানে তোমরা একটু জেনে রাখো যে ক্লাস হবে কালকে ইনশাআল্লাহ। হ্যাঁ, সময়টা হয়তো একটু চেঞ্জ হতে পারে, আমি তোমাকে জানাই দিব। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের সবাইকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা কি আপনি এখন আমাকে মেল করে দিচ্ছেন? এখনই মেল করবো, জাস্ট এখন।